আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, তাই তো? গতকাল ক্লাসে কি পড়াছিলাম মনে আছে? স্যার আসসালামু আলাইকুম। তাও আমি একটু তোমাদের সুবিধার্থে বলে দিই, গতকাল আমি স্থানাঙ্ক জ্যামিতির 11.1 এর এমসিকিউ আলোচনা করেছিলাম, তাই না? তারপরে আমরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নে যাব, ঠিক তো? তাহলে দেখো যে গতকাল যে এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, সেই প্রশ্ন সৃজনশীল প্রশ্নের কয়ের সাথে মিল আছে একটু আমি দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখা যায়? ইয়েস স্যার দেখা যায়। এই যে আমরা গতদিন এই যে ক অংশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে দুইটা প্রশ্ন আছে, এই টাইপের অনেক প্রশ্ন গতদিন আমরা আলোচনা করছি, তাই না? তাহলে এই দুইটা প্রশ্ন আমি দুইজনকে ধরবো, তারপরে আমি খ অংশের জন্য গুরুত্বপূর্ণ যে চারটা প্রশ্ন আছে সেই চারটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি দুইজনকে ধরবো। তানজিনের একটা কোশ্চিন ছিল, কোশ্চিনের উত্তরটা ক্লাসের মাঝপথে দিই তানজিন, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে তানজিন তুমি বলো। ইয়েস স্যার। আজকের এই যে ক অংশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের এখানে দেখো দুইটা প্রশ্ন আছে, এক নম্বরটা একটু বলো স্যার, করে দেখা করবো না কি স্যার বলবো? হ্যাঁ করে বলো, করার সাথে বলা যাবে না। জি স্যার, ফার্স্টে স্যার এখানে x মানে প্রথমটা 5 মাইনাস, তুমি বলো আমি লিখতেছি স্যার, 5 মাইনাস মাইনাস 9। প্রথমে রুট নিব না? জি স্যার, হ্যাঁ প্রথমে রুট স্যার। হ্যাঁ, তাহলে হবে x1 মাইনাস x2, আমার x1 এর জায়গায় আছে দেখো 5, সূত্রের মাইনাস আর হচ্ছে x2 এর মাইনাস, এই দুই মাইনাস এর প্লাস হয়ে যাবে। এর উপরে হোল স্কয়ার হবে, তাই তো? জি স্যার, তারপরে প্লাস নিয়োগ করতে বলেন, তারপরে সূত্রের প্লাস। জি স্যার, এরপরে কি হবে? তারপর স্যার মাইনাস 4। এবার হবে মাইনাস 4 আর স্যার মাইনাসে মাইনাসে প্লাস 6। হ্যাঁ প্লাস 6, সূত্রের মাইনাস আর হচ্ছে আমার অঙ্কের মাইনাস, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এবার হিসেব করি, এখানে 14 এর উপরে স্কয়ার, তাই না? আর এখান থেকে দেখো 2 মাইনাস প্লাস 2, এটা আসবে? জি স্যার। আচ্ছা, 14 এর উপর স্কয়ার দিলে কত হয়? 196, না? ইয়েস স্যার। তাহলে 200, তাহলে আমি লিখব কিভাবে স্যার? এখানে সেখানে 200 কে ভাঙানো, বোঝা গেল?
এই অনুশীলনী থেকে মানে 11.1 থেকে যে সৃজনশীল আসবে কয়ে এই টাইপের অঙ্ক থাকবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা ধরো 2 মার্কের জন্য কমন হয়ে গেল তোমাদের ঠিক আছে ইয়েস স্যার আচ্ছা এবার তাহলে 2 নম্বরটা আরেকজনরে ধরব আমি শুনতে পাই না তারপরে বলো -4 -12 -4 কি হইল -10 হবে -12 হবে কেন -10 তাহলে বলতে দাও স্যার কি বললেন -12 হবে কেন সূত্রটা কি ছিল স্যার আমি তাহলে x2 - x1 দিয়ে বলি হ্যাঁ সমস্যা নাই x1 - x2 বা x2 - x1 বললেও হবে আচ্ছা স্যার তাহলে হবে 12 + 4 তারপরে হোল স্কয়ার 12 + 4 লো বাবা সূত্র না স্যার স্যার ভুল হয়েছে 10 + 4 স্যার 10 + 4 হবে তাই তো তাহলে কত আসবে এখানে 14 হোল স্কয়ার আর এখানে স্যার ওখানে কিছুই হবে না কিছুই হবে না হয়েছে তোমার তোমার তো হয় নাই আচ্ছা অন্য জনের কাছে যাই মৌ বলো স্যার আমি ফার্স্ট থেকে বলবো হ্যাঁ আর লু বাবা দেখো তোমার ভুল হয়েছে মৌ বলো √4 - 4 - 10 হোল স্কয়ার -4 - 10 হোল স্কয়ার +12 + 4 হোল স্কয়ার +4 লো বাবা এবার বোঝা গেল কোথায় ভুল হয়েছিল তোমার কি স্যার সূত্রটা ছিল এই রকম যে x1 - x2 হোল স্কয়ার +y1 - y2 হোল স্কয়ার আবার তুমি লিখতে পারো এটা যে x2 - x1 হোল স্কয়ার +y2 - y1 হোল স্কয়ার একই আসবে বোঝা গেল লু বাবা তুমি এক জায়গার ওয়াই এর মানটা নিয়েছিলে না ঠিক তো জি স্যার আচ্ছা তাহলে ময়েরটা ঠিক হলো না তাহলে কত হবে এখানে 14² - 14² আচ্ছা -14² আর এখানে 16 +16² তাহলে 196 16 উপর স্কয়ার করলে 256 দেখো তো ক্যালকুলেটরে ইয়েস স্যার ইয়েস স্যার এবার যোগ করো স্যার 452 452 নাকি উত্তরে কত আছে 452 কে 4 দ্বারা ভাগ দাও 113 তার মানে 4 × 113 এই তো ইয়েস স্যার তাহলে আগের মতো রুটটা ভাগ করে দিব
তাহলে টু রুট 113, এটাই উত্তর। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। এই তো ভুল করলে হবে না, দুই নম্বর তো কাটা চলে যায় তো এখনই, তাই না? ঠিক বললাম আমি? হ্যাঁ আপনি দিয়ে দিতেন তাহলে কাটা যেত না। ও হ্যাঁ, ভুল করলে তো আমি কেটে দিবই। স্যার অটোমার। হ্যাঁ অটো স্যার, অটোমার দিয়ে দিয়েছেন। তুমি যদি মানগুলো বসাইতা বা ক্যালকুলেশন করতে পারতা না, এমন অবস্থায় থাকলে এক দিতাম, কিন্তু তো প্রথমেই ভুল, তাহলে কেমনে দিব। আচ্ছা এবার আসি খ অংশের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? এক দুই তিন, এই তিনটা প্রশ্ন কিন্তু একই রকম, একটু আপনারা দেখে নেন, দেখা যায়? একটি চতুর্ভুজে চারটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। এখন এই চতুর্ভুজটা আয়তক্ষেত্র না সামান্তরিক সেটা আপনাকে প্রমাণ করতে হবে। এক দুই তিন এই তিনটা প্রশ্নে দেখেন একই রকম, তাই না? প্রথম দুইটাই পি কিউ আর এস, তবে ওই বিন্দুর মানগুলো আলাদা, তাই তো? তিন নম্বরে দেখেন যে এ বি সি ডি দেওয়া আছে, ব্যাপার না, পারা যাবে না। তবে আগে বলে দিই, এই টাইপের কোশ্চিন আসলে প্রথমে আমরা, হ্যাঁ প্রীতম বলো। এই টাইপের কোশ্চিন আসলে আমরা প্রথমে এই বিন্দুগুলা গ্রাফ পেপারে বসাই নিব। আমি ক্লাস শুরুর আগে হোয়াটসঅ্যাপে বলে আসছিলাম যে গ্রাফ পেপার নিয়ে ক্লাসে অংশগ্রহণ করার জন্য, নিয়েছেন আপনারা? যাদের কাছে গ্রাফ পেপার আছে তারা এক নম্বর অঙ্কের বিন্দুগুলা গ্রাফ পেপারে বসান। কত নম্বর এটা স্যার? এক নম্বর এটা? হ্যাঁ এক নম্বর এটা, খয়ের এক, গ্রাফ পেপারে বসান, বসানো হলে আমারে বলবেন। হয়েছে? জি স্যার হয়েছে। কয়জন আর? এরকম আসছে, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে এস, ঠিক আছে? ইয়েস স্যার। আচ্ছা এবার আপনি গ্রাফ পেপার দেখেই বলে দিতে পারবেন যে এটা
সামান্তরিক না আয়তক্ষেত্র, তাই না? কি মনে হয় আপনাদের? না না, তাই কি হয়? তাই হবে না। এখন আমরা কি করব, সামান্তরিক বা আয়তক্ষেত্র প্রমাণ করার ক্ষেত্রে আমরা বিপরীত বাহুগুলা বের করব। বিপরীত বাহু কি? পি কিউ বের করব, এস আর বের করব, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বের করব? পি এস বের করব, কিউ আর বের করব। বোঝা গেল? এবার আমি একে একে ধরব, এক দুই তিন চার, চারটা বাহুর দৈর্ঘ্য বের করতে চারজনকে প্রশ্ন করব, তারা উত্তর দিবে, ঠিক আছে? যাদের ধরেছি তারা বলবে না। প্রথমে প্রীতম বলো, পি কিউ বাহুর দৈর্ঘ্য কত আসবে? আপনারা বের করে রাখেন, আমি কিন্তু ধরবো, তাহলে তাড়াতাড়ি হবে, ধরা মাত্র আপনারা বলে দিতে পারবেন। কোশ্চেনটা আরেকবার সামনে দেন তো। ও পি কিউ বাহুর দৈর্ঘ্য বলো স্যার। 1 - 4² তুমি একেবারে ক্যালকুলেশন করে বলো। বাকিরাও এগুলো বের করেন, আমি যেন ধরা মাত্র আপনারা বলতে পারেন। ওকে স্যার, স্যার 3, পি কিউ এর মান আসছে 3। আচ্ছা ঠিক আছে, প্রীতমের উত্তর ঠিক আছে। এবার অন্য জনকে ধরব, তৌফিক বলো, ফাহিম শাহরিয়ার তৌফিক, এস আর কত আসবে? সে পারবে না। আচ্ছা বলো, কে বলতে চাইলে? স্যার এটাও 3 আসবে। এস আরো 3 আসবে। 3 আসবে। আচ্ছা এবার মাইশা বলো, পি এস কত আসবে? মাইশা নামিরা হাত উঠাইছে, নামিরা বলো। ধন্যবাদ তোমাকে। এবার মারিয়া বলো, মারিয়া মুবাশ্বিরা না, বলো তো কিউ আর এর মান কত আসবে? নামিরা আবার হাত উঠেছে, বলো।
বিপরীত বাহুগুলা দৈর্ঘ্য দেখো সমান আসছে, আসে নাই? Yes, sir. এখন আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো না যে এটা আয়তক্ষেত্র না সামান্তরিক, তাই তো? কর্ণের দৈর্ঘ্য বের করা লাগবে না? তাহলে কর্ণ হবে কি পি আর, তাই না? আর হবে কিউ এস, ঠিক আছে? এবার ইয়েস স্যার, ঠিক আছে। এবার বলি আর দুইজন রে ধরি, কিন্তু উত্তর দিতেছে না তো অনেকে। দিনা বলো, পি আর এর দৈর্ঘ্য কত হবে? পারবা? আচ্ছা, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য আমার সমান আসলো, এবার কর্ণের কাছে যাব। কর্ণের দৈর্ঘ্য গুলো যদি সমান আসে তাহলে কি মন্তব্য করব, কে পারে? হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্যের যদি সমান আসে, দৈর্ঘ্য সমান আসে, তাহলে বলবো আমরা আয়তক্ষেত্র। আর যদি সমান না আসে? সামান্তরিক। সামান্তরিক, আচ্ছা। তাহলে উত্তরে বলা আছে সামান্তরিক, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? অসমান হবে, সমান হবে না। এই তো, ঠিক আছে, ধন্যবাদ। তার মানে এই যে এক দুই তিন এই টাইপের অঙ্ক আসলে আপনারা পারবেন, তাই তো? Yes, yes sir, sure. মনে করেন কি যে আসবে পরীক্ষায়, ঠিক আছে? শুধুমাত্র হয়তো বিন্দুগুলো চেঞ্জ হয়ে আসতে পারে, আবার এমনও হইতে পারে এগুলো থেকে আসতে পারে, কারণ এগুলো সমাধান তো আমি করে দেই নাই, দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তবে সমাধানের কিন্তু ক্লু দেওয়া আছে, আপনারা যদি একটু মানে ব্রেন খাটান তাহলে উত্তর আপনারাই খুঁজে বের করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমি আজকের লেকচারের একেবারে মানে খ অংশের একেবারে চার নম্বর প্রশ্নে যাব। এই টাইপের প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের বইয়ে এই টাইপের একটা কোশ্চিন আছে, আছে তো? বই আছে আপনাদের কাছে? জি স্যার, আছে। Yes, sir. যদি বই থাকে তাহলে 11.1 বের করে দেখেন তো যে আজকের লেকচারের চার নম্বর প্রশ্নের অনুরূপ অনুশীলনীর কত নম্বর প্রশ্ন। দশ নম্বর প্রশ্ন। আমার কাছে তো বই নাই আজকে। আচ্ছা, তাহলে ওই 10 নম্বর কোশ্চেনটা কিভাবে সমাধান করে দিয়েছিলাম মনে আছে? আচ্ছা, তাহলে ওই 10 নম্বরের মতো করে আজকের এই 4 নম্বরটা আপনারা করবেন, এই 4 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? 4 নম্বরটা, হ্যাঁ হ্যাঁ, খয়ের 4 নম্বরটা, এটা হোমওয়ার্ক করে গ্রুপে দেবেন, আমি দেখে দিব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা এবার আরো একটা কথা, সেটা হলো যে এই যে আজকে লাইভ
ক্লাসে যে লেকচার দিলাম সেই লেকচারের পড়া ধরতে হবে আপনাদের, ঠিক আছে? মোট কথা আজকের লেকচার শিটে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো থেকে আমি আমার পার্সোনাল আইডি আইডি থেকে রাত 8টা থেকে 9টার মধ্যে আপনাদের পড়া ধরব, ঠিক আছে? লেকচার শিট বুঝলাম না। এই যে স্ক্রিনে যেটা দেখতে পাইতেছেন 2 আর 4 এ 6টা প্রশ্ন আছে না? জি স্যার। এই প্রশ্ন এই 6টা প্রশ্নের সমাধান আপনারা এখন থেকে রাত 8টা পর্যন্ত করে ফেলবেন। আমি রাত 8টাতে শুরু করব আপনাদের পড়া ধরা একেবারে ভিডিও অন করে। তাহলে তো হ্যাঁ, তাহলে তো স্যার পুরো লেকচার শিটে হোমওয়ার্ক হয়ে গেল। হ্যাঁ না, গ্রুপে শুধু 4 নম্বর প্রশ্নটা দিবেন আর বাকিগুলা সবগুলাই করতে হবে। সবগুলা করবেন, কিন্তু ওই যে যখন আমি আপনাদের পড়া ধরবো তখন ভিডিও অন করে আমি যাকে বলবো যে আপনি এই 2 নম্বরের এ অংশ জুমে নেবেন। হ্যাঁ, আমি আমার আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে দিব, ঠিক আছে গ্রুপে? ওকে স্যার। যেমন ধরেন 1 নম্বর প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে আমি বিপরীত বাহু ধরেন পি কিউ একজনরে ধরলাম, এস আর একজনরে বের করতে বললাম, এইভাবে রাত 8টা থেকে 9টার মধ্যে আমি আপনাদের সরাসরি ধরব ভিডিও অন করে, আপনারা প্রস্তুত থাকবেন, ঠিক আছে? এখন থেকে কি এই সিস্টেম নাকি সব স্যাররাই করবে? সব স্যাররাই করবে বাবা। কি স্যার ভিডিও অন করার দরকার ছিল? আপনারা রেডি থাকেন আর আজকে এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।